এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরটি দিকে আমরা নজর রাখবো রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় বোমাবাজি কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার কালীপুর ও নাচনাচীকে কেন্দ্র করে ব্যাপক বববাজি হয় রঘুনাথগঞ্জ সেকেন্ডরা এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার আট উল্লেখ্য কালীপুর ও নাচনাচীকে কেন্দ্র করে ব্যাপক বববাজি হয় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সেকেন্ডরা গ্রামে ঘটনা খবর পে ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও জংগিপুরের এসডিপিও বিতর তরফদার রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ জঙ্গিপুর পুলিশ ফাড়ির ওসি ও সরকার সরকার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি